Hello, Bundhura. Welcome to our channel, Bepari Education and Admission Suggestion Center. So, tomader ajke Jalpaiguri Law College er second merit list published hoye geche, third merit list published hoye geche, emon ki fifth merit list o published hoye geche. Tomra shobai dekhecho. Kintu ajke published korlo 6th number merit list. তো তোমরা সবাই 6 নম্বর মেরিট লিস্টে চেক করে নাও এবং কাদের নাম এসেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন এডুকেশন रिलेटेड ভিডিও পাওয়ার জন্য এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে চাই সেটা কোনো কোর্সই হোক ল হোক নার্সিং হোক বি ফার্ম হোক ডি ফার্ম হোক পলিটিক্যাল হোক তোমাদের আমি গুড সাজেশন অবশ্যই দেব তো তোমরা আমাকে কোশ্চেন করতে পিছুপা হইও না তোমরা অবশ্যই কোশ্চেন করিও এবং আজকে তোমরা 6 নম্বর মেরিট লিস্ট দেখার পর তোমরা যারা জানতে চাও 7 নম্বর মেরিট লিস্টে নাম থাকবে কিনা তোমরা অবশ্যই আমাকে একটা কাজ করবে তোমাদের কাস্ট কি এবং এইচএস এর নাম্বার কত হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেই বেসিসে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের 7 নম্বর মেরিট লিস্ট পাবলিশড হলে নাম থাকবে কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছো জলপাইগুড়ি লব কলেজের বিএ জেনারেল এর কোর্সের জন্য কত টাকা দিতে লাগবে 15,350 টাকা দিতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর যাদের ওবিসি যাদের সরি বিএ তো তাদের যারা অনার্স তাদের 10,000 সরি যাদের অনার্স তাদের দিতে হবে 15,000 যাদের জেনারেল তাদের 10,525 তো তোমরা লিস্টটা দেখি নাও লিস্টটাতে কিন্তু এবারেও ওবিসির 91% লাস্ট এসেছে জেনারেলের ওবিসি এর ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রে লাস্ট এসেছে 91.25 তো তোমরা দেখিয়ে নিলে এবং এসসি এর এসেছে 91.25 তো এভাবে এসটি এর এসেছে 91.25 এরও এসেছে 91.25 তো তোমরা এটা দেখিয়ে নিলে তো তোমরা ওই কাজটাই করিও একটা লাইক করে দিও এবং যারা 7 মেরিট লিস্টে নাম থাকবে কিনা সেটা জানার ইচ্ছে তোমরা অবশ্যই এসএস এর মার্কস এবং কাস্টটা তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্ট করে আমি তোমাদেরকে বলে দেব যে তোমাদের পরের লিস্টে থাকতে পারে কিনা আর যাদের নাম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে